সম্প্রতি দুবাইয়ে গেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা এবং তার পরিবার সেখানেই এবার বলিউড অভিনেত্রী রাখি সাওন্তের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল লুবাবাকে বহুল আলোচিত আরব খানের বাড়িতে ঘুরতে যান লুবাবার পরিবার আরবের বাড়িতেই বলিউড অভিনেত্রী রাখি সাওন্তের সঙ্গে দেখা হয়েছে লুবাবার বুধবার সতেরোই জানুয়ারি ফেসবুকে রাখির সঙ্গে ছবি ও রিল ভিডিও পোস্ট করেছেন লুবাবা যেখানে তাদের দুজনকে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায় ভিডিওটি ধারণ করতে দেখা যায় বিতর্কিত আরব খানকে ওই ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায় আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি দিয়েছি দিয়েছি তখন এরপর রাখি জিজ্ঞেস করেন মানে জবাবে লুবাবা বলেন কান্না করে ফেলেছি এদিকে অপর একটি ভিডিওতে আরব খানের সঙ্গে বসে কথা বলতে দেখা যায় লুবাবাকে যেখানে আরাব দাবি করেন লুবাবার দাদা জনপ্রিয় অভিনয় শিল্পী কাদেরের সঙ্গে সুসম্পর্ক ছিল তার তিনি বলেন আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আঙ্কেল আমার বাসায় আসতো আমি আঙ্কেলের বাসায় যেতাম সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাব খান এবং রাখি সাওয়ন্তের সঙ্গে লুবাবার ভিডিও প্রকাশের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন খুনের মামলার আসামির সঙ্গে লুবাবার কি সম্পর্ক বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে হত্যার মামলার আসামি হয়েও দুবাইয়ে প্রকাশে ঘুরে বেড়াচ্ছেন আরব ব্যবসার আড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে মূলত আরব খানের প্রযোজনায় গ্যাংস্টার নামে হিন্দি সিনেমায় অভিনয় করবেন হিরো আলম এবং রাখি সাওয়ান্ত সেই সূত্রে আরবের বাড়িতে রাখির দেখা পান লুবাবা